যোগীতে এত আপত্তি কেন উত্তরপ্রদেশের খ্যাতনামা কবি মুনব্বর রানার? নির্বাচনের আর মাত্র 12 দিন রয়েছে, এর মধ্যে যোগীকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন কবি মুনব্বর। বললেন, যোগী আদিত্যনাথ যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসেন তাহলে উত্তরপ্রদেশ ছেড়ে দেব, দিল্লি কলকাতা যেখানে হোক চলে যাব। যোগী সরকারের দিকে তুমুল আক্রমণ শানিয়ে মুনব্বরের দাবি, গত 4.5 বছরে যোগী সরকারের নিশানায় ছিলেন কেবলমাত্র ইসলাম ধর্মাবলম্বীরা। কবি মুনব্বর রানা বরাবরই বিজেপি বিরোধী বলে পরিচিত। এবার তিনি সরাসরি দাবি করলেন, বিজেপি জিতলে এবং যোগী আদিত্যনাথ লখনৌয়ের তক্তে ফেরত এলে তিনি উত্তরপ্রদেশের বাস উঠিয়ে অন্যত্র চলে যাবেন। মুনব্বর সংবাদ মাধ্যমকে বলেন, আমার পূর্বপুরুষ পাকিস্তান না গিয়ে স্বেচ্ছায় এখানেই থেকে গিয়েছিলেন, এটাই আমার দেশ, কিন্তু বাসায় আগুন লাগলে পাখিও পালায়, আমারও একই দশা। উত্তরপ্রদেশের ভোটের ঠিক আগে মুনব্বরের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফেব্রুয়ারির 10 তারিখ থেকে 7 দফায় ভোট শুরু হচ্ছে উত্তরপ্রদেশে, শেষ দফার ভোট 7 মার্চ, ফলগণনা 10 মার্চ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088।